কেন বিশ্ব মরুণদের ষড়যন্ত্রে পড়ল ইমরান খান? কেন টেনে হিচড়ে ইমরানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরানো হলো? কেনই নির্বাচন কমিশনের মাধ্যমে ইমরান খানকে ডিসকোয়ালিফাইড করা হলো? কেন শত্রুরা ইমরান খানকে এত ভয় করে? কেন মুসলিম উম্মার নেতা হতে দিতে চায় না ইমরানকে ওরা? ঘরে বাইরে এত শত্রু, তারপরও ইমরান কেন পুরো বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসছে? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই বিষয়ে জানাবো বিস্তারিত। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওপেন দ্য আইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমাদের অল্প কিছু দর্শক রয়েছেন যারা প্রায়শই প্রশ্ন করছেন যে ভাই পাকিস্তানের খবর এত দিচ্ছেন কেন? আবার অধিকাংশ, বড় একটি অংশ দর্শক আমাদের বলছেন যে প্রতিদিন অন্তত দুটি তিনটি করে পাকিস্তানের খবর দিন, তারপরও আমরা ব্যালেন্স করার স্বার্থে চেষ্টা করি দিনে অন্তত একটি পাকিস্তানের খবর রেখে বাকিগুলো মুসলিম বিশ্বের বা পুরো বিশ্বের অন্যান্য খবরগুলো আপনাদের দেবার জন্য। প্রিয় দর্শক, আজ খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে যাচ্ছি, আশা করব পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। কেন কোন পরিস্থিতিতে ইমরানকে সরাতে হলো বিশ্বমরণদের? বর্তমান সময়টা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, ইউক্রেন রাশিয়া দ্বন্দ্বে পশ্চিমারা দুভাগ হয়ে গেছে। আবার যদি আমরা তাকাই, রাশিয়া চীন ইরান সহ একটি ব্লক তৈরি হচ্ছে, অন্য একটি ব্লক হচ্ছে পশ্চিমা নেতৃত্বে। ঠিক এরই মধ্যে সৌদি আরব বা আরব রাষ্ট্রগুলো তুরস্ককে নিয়ে আলাদা একটি ব্লক তৈরির চেষ্টা করছে। কিন্তু মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তির দেশ পাকিস্তান, যে দেশটির অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে, কিন্তু এর পেছনে কি কোনো ষড়যন্ত্র রয়েছে? দর্শক, পাকিস্তান অর্থনৈতিকভাবে যতটা মন্দাবস্থার মধ্যে পড়ুক না কেন, সামরিক অবস্থায় পাকিস্তান মুসলিম বিশ্বের মধ্যে খুব শক্তিশালী অবস্থানে রয়েছে, আর তাই বিশ্ব মোড়লরা সবসময় পাকিস্তানকে তাদের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে। যখন 2018-তে ইমরান ক্ষমতায় বসলেন, তখন বিশ্ব মোড়লরা ভেবেছিলেন ইমরান হয়তো তাদের ভাষায় কথা বলবে, কারণ ইমরান ওয়েস্টার্নে থেকেছে, ইমরান অক্সফোর্ডে পড়েছে, ইমরান ক্রিকেট খেলেছে। কিন্তু তাদের সেই স্বপ্নটি ভেঙে গেল। একজন ক্রিকেটার, একজন ওয়েস্টার্নে থাকা বা একজন পশ্চিমা ধাঁচের মানুষ হঠাৎ করে পাকিস্তানের রাজনীতিতে ইসলামের কথা বলতে শুরু করলেন। আর যখনই ইমরান ইসলামের পক্ষে কথা বলতে শুরু করলেন এবং বিশ্ব মানবতার পক্ষে কথা বলতে শুরু করলেন, নির্যাতিত মুসলমানের পক্ষে কথা বলতে শুরু করলেন, তখনই পশ্চিমারা খেপে গেল, পশ্চিমাদের স্বপ্ন ভেঙে গেল। প্রিয় দর্শক, পশ্চিমারা যখন বুঝতে পারলেন যে তারা খাল কেটে কুমির এনেছেন, তখন সেই কুমিরটিকে জালের মধ্যে বা শেকলে আটকাবার চেষ্টা শুরু করলেন, আর তারই ফলশ্রুতিতে পাকিস্তানে ষড়যন্ত্র হলো। আস্থা অনাস্থা ভোটে ইমরানকে পরাজিত করে বসানো হলো পুতুল সরকার, শাহবাজ এবং জারদারিকে। দর্শক, ইমরান কেন পুরো বিশ্বে মুসলিম উম্মার প্রধান নেতা হতে যাচ্ছেন? আপনারা সাম্প্রতিক সময় ইমরান খানের বক্তব্যগুলো যদি একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝবেন কেন বিশ্ব মোড়লরা ইমরানের উপর এত খেপে আছে। ইমরান খান তার সাম্প্রতিক বক্তব্যে প্রতিটি ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা রাষ্ট্রের উদাহরণ টেনেছেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হম কিউ উনসে ইতনা প্যার করতে হ্যায়, হম কিউ ইশক করতে হ্যায় উনসে, কিউনকি উনহোনে হামে হকুক দিলওয়ায়ে, উনহোনে হামে ইনসান বানায়া, উনহোনে মদিনা মে আদল অর ইনসাফ কা নিজাম লেকে আয়ে। তিনি বলেছেন, একটি রাষ্ট্রে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়, একটি রাষ্ট্রকে যদি কল্যাণ রাষ্ট্র তৈরি করতে হয়, সবার আগে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। তিনি মদিনা রাষ্ট্রের উদাহরণ টেনে বলেছিলেন যে মক্কা মদিনা ছিল আয়ামে জাহিলিয়াত, সেই মক্কা মদিনায় শান্তির বার্তা পৌঁছে দিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা কে জো কুফার থে, জো জুলম করতে থে, আজাদি রায় লেকে নিকলে থে, আমারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্হোনে রোক দিয়া থা, তশদ্দুদ কিয়া থা লোগো পে।
তিনি তার রাষ্ট্র ব্যবস্থাকে এমনভাবে সাজালেন যাতে করে পুরো পৃথিবীতে সেই রাষ্ট্রের প্রশংসা ছড়িয়ে পড়ল। ইমরান খান বলেছিলেন, আমাদের নবী এমন কিছু বার্তা পৃথিবীতে দিয়ে গেছেন যেগুলো আমরা মেনে চললে পৃথিবীতে শান্তি অবশ্যই আসবে। প্রিয় দর্শক, ইমরান খান যখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা রাষ্ট্রের আদলে পাকিস্তানকে গড়তে চেয়েছেন, তখনই শত্রুরা বুঝে গেছে মুসলমানরা আর শিকলে বাঁধা থাকবে না, আর মুসলমানদের শিকলে আটকে রাখতে না পারলে বিশ্ব মোড়লরা একদিন তাদের মাসনাদ হারাবেন। দুনিয়া কে সবসে আজিম লিডার হাম সবকে দিলো কা জো রাজ করতে হ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 সাল পহলে উন্হোনে জো কাহা থা মে সব চাহতা হুঁ। প্রিয় দর্শক, ইমরান খান পাকিস্তানের আজকের পরিণতির সম্পর্কে বলতে গিয়ে বলেছে যে সুইজারল্যান্ডের মতো একটি দেশ রয়েছে যেখানে কোনো সম্পদ নেই, কেবল প্রাকৃতিক কিছু সম্পদ রয়েছে, অর্থাৎ পাহাড় রয়েছে, বড় বড় পাহাড় রয়েছে, নদী। সেই সুইজারল্যান্ড অর্থনৈতিকভাবে এত স্ট্রং কেন? অথচ সুইজারল্যান্ডের চেয়েও পাকিস্তানে বড় বড় পাহাড় রয়েছে, আরও বেশি প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, অথচ পাকিস্তান ক্রমান্বয়ে দরিদ্র হচ্ছে। ইমরান খান এ ব্যাপারে বলেছেন যে সুইজারল্যান্ডে আইনের শাসন প্রতিষ্ঠিত, সেখানে একজন অপরাধী অপরাধ করলে ধরা পড়ে এবং সাজা পায়। কিন্তু আমাদের মুসলিম দেশগুলোতে, পাকিস্তান সহ আরও যে মুসলিম দেশগুলো রয়েছে, সেখানে কখনো ছোট চোর ছাড়া বড় চোররা সাজা পায় না। এই প্রসঙ্গে ইমরান খান বলেন, যখন আমি জেলে যাই তখন জেলে দেখলাম সব গরিব চোরগুলো জেলে রয়েছে, কিন্তু যখন আমি নির্বাচিত হয়ে পার্লামেন্টে গেলাম তখন দেখলাম সব বড় চোররা পার্লামেন্টে বসে আছে। মুশারফ নে মুঝে ভি কোই চান্দ দিন জেল মে রাখা থা, মুঝে কোই বড়া ডাকু ওয়াহ জেল মে নহীঁ নজর আয়া, সব ছোটে গরিব লোগ থে। অর জব মে অ্যাসেম্বলি মে গিয়া তো বড়ে বড়ে নামবর ডাকু মুঝে পাকিস্তান কি অ্যাসেম্বলি মে নজর আয়ে। প্রিয় দর্শক, দক্ষিণ এশিয়ার যে মুসলিম দেশগুলো রয়েছে, আমরা অধিকাংশ সময় খেয়াল করছি ছোট ছোট চোররা জেলে যাচ্ছে, আর যারা রাষ্ট্রকে লুটে নিচ্ছে, রাষ্ট্রকে পঙ্গু করে দিচ্ছে, মানুষের অর্থকে কেড়ে নিয়ে বা রাষ্ট্রের অর্থ কেড়ে নিয়ে সুইস ব্যাংকে জমা করছে বা বিদেশি বা পশ্চিমা ব্যাংকে জমা করছে, তারা কেউ জেলে যাচ্ছে না। ইমরান খানের এমন সত্য বচনে অনেক রাজনীতিবিদরা খেপে গেলেন। ইমরান খান বললেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজের চেয়ে বেশি রাষ্ট্র গঠনে মনোযোগ দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেবল দাওয়াতি কাজ করেননি, তিনি রাষ্ট্রকে কিভাবে গঠন করতে হয় সেটি মুসলমানদের শিখিয়ে গেছেন। অথচ আজ মুসলিম বিশ্ব রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ থেকে সরে গেছে। ইমরান বলেছিলেন, আমরা যদি বিশ্ব নবীর সেই আদর্শগুলো ধারণ করতে পারি তবে পৃথিবীর প্রতিটা মুসলিম দেশ এগিয়ে যাবে। তিনি বলেন, সুইজারল্যান্ড এগিয়ে গেছে, কোনো সম্পদ নেই, কিন্তু আফ্রিকার যে মুসলিম দেশগুলো রয়েছে তারা তিন বেলা খেতে পারছে না, তারা ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছে, তারা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, অথচ পুরো আফ্রিকা ভরে আছে প্রাকৃতিক সম্পদে। তেল গ্যাস থেকে শুরু করে সবচেয়ে বেশি সম্পদ রয়েছে আফ্রিকায়। নাইজেরিয়া তেল কে জখিরে পে ব্যাঠা, সবসে জ্যাদা তেল আফ্রিকা কে আন্দর নাইজেরিয়া মে। নাইজেরিয়া গুরবত কি ইন্তেহা হ্যায়, ক্যা ওয়াজহ হ্যায়? কিন্তু সেখানে ন্যায় বিচার নেই, সেখানে সৎ শাসক নেই, সেখানে যোগ্য মুসলিম নেতৃত্ব নেই, আর এসব কারণে সেখানে সবসময় সন্ত্রাস থাকছে। প্রিয় দর্শক, যখন ইমরান খান মাথায় টুপি নেই, গায়ে পাঞ্জাবি নেই, পাগড়ি নেই, মুখে দাড়ি নেই, এভাবে এসে পুরো বিশ্বকে একটি ইসলামিক রাষ্ট্রের স্বপ্ন দেখাতে শুরু করলেন, তখন একটি পক্ষ তাকে ইহুদি কাফের বলল, আবার সেই ইহুদি কাফেররা লেগে গেল ইমরানের বিরুদ্ধে, আর এভাবেই ইমরানকে পরাজিত করল। প্রিয় দর্শক, আবারও বলছি, পুরো পৃথিবীতে কোনো ইসলামিক দল এই মুহূর্তে ক্ষমতায় নেই, তাই কৌশলে এরদোয়ান কিংবা ইমরান খানরা তারা প্রগতিশীল সেজেই ক্ষমতায় আসছেন এবং পরবর্তীতে রাষ্ট্রকে ইসলামিক রাষ্ট্র গঠনের চেষ্টা করছেন, এটি একটি তাদের কৌশল বলা যায়। আজকে বিশ্ব মোড়ল বা পশ্চিমারা যখন বুঝতে পারলেন যে ইমরান খান পোশাকে ইসলাম না নিয়ে বুকে ইসলাম নিয়ে ক্ষমতায় বসেছেন এবং পাকিস্তানকে ইসলামিক রাষ্ট্রের আদলে সৃষ্টি করতে চাইছেন, তখনই তারা ইমরানের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো এবং ইমরানকে ক্ষমতাচ্যুত করল। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, স্বদেশি বিশ্বাসঘাতকরা এবার ইমরান খানের বুকে ছুরি চালাতে শুরু করল, তবু পাকিস্তানের 22 কোটি জনগণের শক্তিতে ইমরান খান এগিয়ে চলছেন। প্রিয় দর্শক, ইমরান খান যে বক্তব্যগুলো দেন, প্রতিটি বক্তব্য আমাদের হাদিস থেকে সংগ্রহ করা। তিনি
এমন একটি মুসলিম রাষ্ট্র গঠন করতে চান যে রাষ্ট্রে অন্যায় থাকবে না, যে রাষ্ট্রে ইনসাফ থাকবে। তিনি চান এই ইনসাফ এবং কল্যাণ রাষ্ট্র গঠনে পুরোপুরি মদিনা রাষ্ট্রকে অনুসরণ করতে। ইমরান খান বারবারই বলেছেন যে আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, আমরা যদি সমাজের বড় চোরদের আটকাতে পারি, তবে রাষ্ট্র একটি সুন্দর পথে এগুবে, রাষ্ট্র উন্নত হবে। প্রিয় দর্শক, আজকে যদি প্রশ্ন করা হয় ইমরান খান কি পাকিস্তানের নেতা নাকি মুসলিম উম্মার নেতা, প্রত্যেকে বলতে বাধ্য হবেন ইমরান মুসলিম উম্মার নেতা। আমরা পাকিস্তান বলে ইমরানের পক্ষে কথা বলছি না, আমরা একজন মুসলিম উম্মার লিডারের প্রতি সম্মান জানিয়ে কথা বলছি। পাকিস্তান বিষয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমরা সমর্থন করি ইমরান খানকে, যার মাধ্যমে বা যার হাত ধরে অন্যান্য মুসলিম দেশও এগিয়ে যাবে, বা ইমরান খানের রাজনৈতিক আদর্শ বা জনপ্রিয়তা অন্যান্য মুসলিম দেশগুলোতেও ইসলামী রাষ্ট্রের গঠনে বা কল্যাণ রাষ্ট্র গঠনে আমাদের যুব সমাজকে স্বপ্ন দেখাতে পারবে। প্রিয় দর্শক, ইমরান খানের ক্ষমতার শেষ দিনে পার্লামেন্টে পিটিএর একজন নেতা খুব গর্ব করে বলেছিলেন যে ইমরানকে সরানো হয়েছে রাশিয়ার সাথে সম্পর্কের জন্য নয়, ইমরানকে সরানো হয়েছে কেবল তিনি ইসলামের পক্ষে কথা বলেছেন, তিনি মুসলিম উম্মাকে নিয়ে একটি ইসলামিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছেন বলে। আজ সে কথাটি সত্য বলে প্রমাণিত হচ্ছে। আজ বিশ্বমোড়লরা, আজ স্বদেশী বিশ্বাসঘাতকরা ইমরানকে খামছে ধরছে, তবুও ইমরান বীর দর্পে এগিয়ে যাচ্ছে কেবল একটি স্লোগান পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।